আমরা এই মুহূর্তে কথা বলছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল হালিমের সাথে। আমরা তার কাছে প্রথমেই জানতে চাইছি, তিনি আজ বিগত 4 বছরের অধিক সময় তার ওয়ার্ডে একজন নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই দায়িত্ব পালন করে তিনি তার ওয়ার্ডে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হালিম মেম্বার, 8 নং জাফরগঞ্জ ইউনিয়ন 9 নং ওয়ার্ড। আমি বিগত 4 বছরে যেমন আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জি মাতৃজনীন ভাতা, এইগুলা যা আছে তা আমরা আমার ওয়ার্ডে চেয়ারম্যান সাহেব কিন্তু আমার ওয়ার্ডে আছে, মহিলা যে সদস্য উনিও আমার ওয়ার্ডে। তো এনে চেয়ারম্যান সাহেব আপনার বিধবা ভাতা আর প্রতি মাতৃকালীন ভাত্তা, এই দুটা মহিলা মেম্বারে ভাত করে দেয়। আর আমার এদের হইল আপনার বয়স্ক প্রতিবন্ধী। আমি যা পাইছি প্রত্যেক গ্রামে মিলে আগে নিজে যাইয়া দেখছি যে কারে দেওয়া যায়, জি সঠিকভাবে দিছি। এক এটা আমার জনগণে জানে, আর রাস্তাঘাট আছে এডিএস চেয়ারম্যান সাহেব আমরা মিলিতভাবে করছি। দক্ষিণনারায়ণপুর বা রঘুরামপুর আমার 3টা গ্রাম নিয়ে আমার ওয়ার্ডটা, এই 3 গ্রামে। তারপর আপনার ওই যে মাইল পোস্ট যে কান্ট্রি অলরেডি আমরা প্রত্যেক আনাচে কোনাচে দেওয়া আছে, জি। আর আপনার আরেকটা হইল যে আমরা কয়েক ধাপে যত আইসে সরকারি ভাবে এটা দিচ্ছি, এটার পাশাপাশি চেয়ারম্যান সাহেবের নিজ উদ্যোগে এই যে আপনার আমরা ইউপি সদস্য যতজন আছি এবং চেয়ারম্যান সাহেব মিলিতভাবে পার্সোনালভাবে আমরা এইটাও দিচ্ছি নিজের অর্থায়নে। এবং দেওয়া গেছে যদি আপনার 20 কেজি চালিয়ে এইটার সাথে আমরা আবার এক করিয়া হয়তো আপনার এই যে ডাল চা ডাল তারপরে আলু বিভিন্ন জিনিস এটার সাথে আমরা নিজ উদ্যোগে দিচ্ছি। এবং আমার মোটামুটি আমার ওয়ার্ডের মধ্যে প্রায় আপনার এখন নতুন হলে 6,000-এর কাছাকাছি ভোটার, মোটামুটি গরিব যারা আছে সবারই দেওয়া হয়েছে, সবাই পাইছে এবং একবার না কয়েকবার করে পাওয়া হয়েছে, জি। এই এই করোনা সময় চলাকালীন আপনাদের যে বিভিন্ন ভাতাগুলো আছে বয়স্ক বিধবা মাতৃত্বকালীন যে ভাতা, এগুলো কি চালু ছিল? জি হ্যাঁ, এগুলো চালু ছিল। আচ্ছা, আপনাদের কাছে যে অভিযোগ থাকে আপনার কোনো অসহায় পরিবার আপনার ওয়ার্ডে তার থেকে বঞ্চিত হয়েছিল, সেক্ষেত্রে অভিযোগ করার পর আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন? আমি যদি এরকম ইনশাল্লাহ পাইবেন না, জি, যেহেতু কারণ আমরা 3 জন জনপ্রতিনিধি এই এলাকার, হয়তো আমার মাধ্যমে না হয় চেয়ারম্যান সাহেবের মাধ্যমে নাইলে মহিলা মেম্বারের মাধ্যমে পাইছে সবাই, জি। আমরা জানতে পেরেছি আপনার ঘরে তার সুষ্ঠুভাবে বিতরণ করেছেন। তো সর্বশেষ আপনাকে জানতে চাইছি, আপনাকে যদি জনগণ আবারও ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে সেক্ষেত্রে আপনি আরও কী কী উন্নয়নমূলক কাজ আপনার ওয়ার্ডে করবেন আমাদের বলবেন? আল্লাহর রহমতে যদি আবারও আমি নির্বাচিত হই তাইলে আপনার 1 নম্বর মাদক আমরা এনে নাই বললেও চলে, জি। তারপরও আমরা প্রত্যেক ঘরে ঘরে যে জিজ্ঞাসা করবো যে এই জিনিসটা কেউ এটার লোকে একটিভ আছে নি, থাকলে এইটা একবারে শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আপনার ওই যে আমার রঘুরামপুরে একটা রাস্তা আছে কারণ এনে পানি হয়, এটা চেয়ারম্যান সাহেব ওয়াদা দিচ্ছে এবং আমিও যদি ভবিষ্যতে যদি আমরা নির্বাচিত হই তাহলে এটা সোলিংয়ের একটা ব্যবস্থা করে দেবো। আর মোটামুটি সব জায়গায় আমরা কাজ আসতে। আসসালামু আলাইকুম, আমি দক্ষিণনারায়ণপুর নিবাসী, আমি এই ওয়ার্ডের একজন ভোটার। তো আমরা বিগত দিন যেই মেম্বার হিসেবে ছিলেন এবং আমাদের যে চেয়ারম্যান সাহেব ছিল আরও অন্যান্য কর্মকর্তা এবং পরিষদ ছিল, তাদের থেকে আমরা যাগুলি পাইছি এগুলি আমাদের কোনো সমস্যা নাই বলে আমরা মনে করি আর কি। যতটুকু পাইছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, সরকারের যা আসছে তো আসছে এগুলি তো পাইছি। তারপরও ব্যক্তি উদ্যোগে যেগুলি আমাদেরকে করছে বিভিন্ন সময়ে দেয়া তথ্যবর, কারো সুবিধা অসুবিধা, কারো করোনা আছে কি না, টেস্ট মাস্ক ব্যবহার করলো কিনা, গ্লাস ব্যবহার করলো কিনা, সুস্থ আছে কিনা, রাস্তাঘাটের অবস্থা কি, লাইট পোস্ট আছে কি না, আরও বিভিন্ন কাজে ওনারা অংশগ্রহণ করছে, এটা আমরা প্রত্যক্ষদর্শী আমরা সাক্ষী পাচ্ছি। তো এই আমাদের আগামী যেই নির্বাচন আসতেছে ওই নির্বাচনের পরে একটা উদ্যোগ তারা নিয়েছে, যা বাকি কাজগুলি আছে যেমন মাদক, সমাজে বিশৃঙ্খলা বা আরও অনেক উন্নয়নমূলক কাজ আছে, স্কুল কলেজ, তারপরে রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ, এগুলি অনেক কাজ চলমান আছে, বাকি কাজগুলি সম্পূর্ণ করে দিবে এই প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করছে। তো আমিও আশা করি বাকি কাজগুলি যাতে সম্পন্ন করতে পারে। তো এই
এগুলি আমার আর কি বলবো, আর এগুলি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমাদের অঞ্চলে। তো এই আপনাদের কাছে আমি একটাই আশা করবো, আমাদের নেতৃত্ব দিবেন জি, আমাদের ভালো রাখবেন জি, আশাই জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সাক্ষাৎকারটি এনসিবিটিভিতে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ।